আসিছি গঞ্জাম ভঞ্জনগর জগন্নাথ প্রসাদ ব্লক পাওয়ারফুল মিনিষ্টর বিক্রম কেতরী আরুপ রাইটেন কুহাযাউথিবা বিজেডি নেতাঙ্ক খুল্লম খুলা লুট হেলে চেইন শোইছি প্রশাসন আউ ভঞ্জনগরী পুড়ি থরে দেখিবাকু মিলিছি স্বামী সরকারর অভিযোগ নজর পকান্তু এই দৃশ্য উপরে পোখরী পুনরুদ্ধারণারে টঙ্কা লুট হইথিবার অভিযোগ আউ পোখরীর স্থিতি যথা পূর্ব তথা পরম না অছি ফলক না অছি টঙ্কা অটকর সূচনা কাম নকরি লক্ষ লক্ষ টঙ্কার হেউছি বেত ব্লকর গণ্ডাঘর পঞ্চায়েত হরিপুর গ্রামর পানিখিয়া বন্ধ এই পোখরীর পঙ্ক উদ্ধার পাই মনরেগা যোজনার 4 লক্ষ টঙ্কা খরচ করা যাইথিবা তথ্যভুক্ত করা যাইছে কিন্তু পোখরীর অবস্থা যেমিতি কি সেমিতি কোনসি কাম নকরি টঙ্কাকু আত্মসাত করা যাইথিবা অভিযোগ করিছন্তি গ্রামবাসী গত 8 বর্ষ হেলা পোখরীর কোনসি কার্য হইনাহি বর্তমান পোখরী নিকটরে কাম হইথিবা নেই কোনসি সূচনা ফলক নাহি অনলাইনে মিলিথিবা দস্তাবিজরু জনাপড়ছি গণ্ডাধর পঞ্চায়েত সরপঞ্চঙ্କ স্বামী বহু পুঙ্କ নামରେ উঠିଛି টঙ୍କା ଯାହାକୁ ନେଇ উচ্চস্তরীয় তদন্ত দাবি କରୁଛନ୍ତି স্থানীয় বাসিন্দা অন্যপটে এ বাবদ্রে সরপঞ্চ କହୁଛନ୍ତି টঙ্কা আসିଥିବା কথা আমি শুনিছু কিন্তু আমি টঙ্କା আসିଥିବା দেখিনু স্যার এটা হরিপুর গাঁর গোটিয়ে একমাত্র বন্ধ পানিখিয়া বন্ধ রূপে যাচ্ছি আর মনরেখা কার্যক্রম পাই গোটে আসছিল আজ্ঞা বহুত দিন তলে 4-5 মাসে কাম হওয়া কথা পঙ্ক উদ্ধার কৌশি প্রকার দুর্ভাগাংশ হলা হয়নি সেতু পয়সা বিল হয়ে যাই যার আমি শুনছু প্রায় 4,33,000 খন্ডে অলরেডি উঠি যাইছি স্যার টঙ্কা মু ভালসে জানি সে মতে নড়িয়া গছ পয়সা কইতিলে কিন্তু মু মতে সে কিছু কই নথিলে কিন্তু মু যে পছে জানিবা চাইলি সে বন্ধ পয়সা আসছি মু জানলি কত টঙ্কা আছে 4,200 আসছিল কত থর পর টঙ্কা আসছে এবে থরে আসছে কিন্তু আগরু আসছিল অনেক থর তুমি কাম করিও যাও না মু কাম করিও যাইনি কিন্তু আমার মু জানি স্টুডেন্ট কাম আই এনার্জিস কাম পয়সা উঠাবল কাম চলছিল বন্ধ হই পয়সা বি উঠাইনি কাম চলছিল না এনার্জি ডিমান্ড পেন কইবে এর ডিমান্ড সময় সমান বাড়ি ছাড় দিছো আর এরা এনার্জি ইয়ের ছড়াই হইছে ইয়ের ছাড় দিছো আপনাদের যোগ আসছে সম্পূর্ণ ভিত্তিহীন না কোন হ্যাঁ ভিত্তিহীন না এ যোড়া আসছে কাম লাগিছে হম না পরিবার না উঠাইনি টাকা ছাড়িছো না উঠাইনি କୋଛାବାଡି ଗ୍ରାମର ଯୁବକ ଶିବରାମ ନାୟକ ପୋଖରୀ ଖୋଳା ନାମରେ ଲକ୍ଷାଧିକ ହେରଫେର ହୋଇଥିବା ଭିଡିଓକୁ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିବା ପରେ ତାଙ୍କ ନାମରେ ମିଥ୍ୟା ମାମଲା ରୁଜୁ କରି ଥାନାକୁ ନେଇ ଭୟଭୀତ କରାଯାଇଛି ଏହି ପଞ୍ଚାୟତରେ ମଧ୍ୟ ମହାଦେବ ଆଗୁଳ ଓ ବିଛା ବୁଣିଆ ପୋଖରୀର କୌଣସି କାମ ନ କରି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ହରିଲୁଟ କରାଯାଇଥିବା ଅଭିଯୋଗ ହୋଇଛି ଗ୍ରାମର ଛାତ୍ର ଓ ଭିନ୍ନକ୍ଷମଙ୍କ ନାମରେ ରହିଛି ଜବ୍ କାର୍ଡ ସେମାନଙ୍କୁ ଶ୍ରମିକ ଦର୍ଶାଇ ହରିଲୁଟ ହେଉଛି ଟଙ୍କା ମୁଁ ଯେଉଁଦିନ ଦେଲି ସେଦିନ ତାଙ୍କେ ଦେଇଥିଲେ ମୋ ନାଁରେ ଗୋଟେ ଆମ ଗ୍ରାମର ପ୍ରଶାନ୍ତି ନାୟକ ନାମକ ଜଣେ ଗ୍ରାମ ସାଥୀ ସେ ମୋ ନାଁରେ ମିଥ୍ୟା ଅଭିଯୋଗ ଦେଲା ଯେ ମୁଁ ତାକୁ ଦାଦାବଟି ମାଗୁଛି ତାକୁ ଟେକି ନେଇଯିବାକୁ ଧମକ ଦେଉଛି ଆଉ ଦେଇସାରିଲା ପରେ ମୋତେ 41ରେ ବୁକ୍ ହେଇଥିଲା ମୁଁ 41ରୁ ଇଏ ବେଲ୍ କରିକି ଆସିଛି ବର୍ତ୍ତମାନ ବେଲ୍ରେ ହଁ ବେଲ୍ରେ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଅଛି ଗତ 2 ଦିନ ତଳେ ମଧ୍ୟ ହରିପୁର ଗାଁର କିଛି ଲୋକ ଅଭିଯୋଗ କରିଥିଲେ ଯେ ହରିପୁର ଟ୍ୟାଙ୍କ କିଛି ପାଇଁ କିଛି ପଇସା ଆସିଥିଲା ଏବଂ କାମ ନ ହୋଇ ଟଙ୍କା ଉଠିଛି ବୋଲି ଇନକ୍ୱାରି ମଧ୍ୟ କଲେ କରାହେଲା ଜଣାପଡ଼ିଲା ଯେ ମେ 2 ଜୁନ୍ ମାସରେ କିଛି କାମ କରାହେଇଥିଲା ଆର୍ଥ ୱାର୍କ ତା'ପରେ ବର୍ଷା ହେବା ପରେ ଆଉ କିଛି କାମ ହୋଇପାରିଲାନି କିନ୍ତୁ ଯାହା ଫାଇଲ୍ କହୁଛି ପାଖାପାଖି 4 ଲକ୍ଷ ଟଙ୍କା ଲେବର୍ ବିଲ୍ ଯାଇଛି ଯେଉଁଟାକି MRR ପେମେଣ୍ଟ ହୋଇଛି ଯେଉଁଟା ସେଇଟା GP ଫାଇଲ୍ଟା ଥିଲା ଏବଂ ମଷ୍ଟ୍ରଲ ଦ୍ୱାରା ପେମେଣ୍ଟ ହୋଇଥିଲା ବୋଲି ଏବଂ ଯାହା ଇନକ୍ୱାରି ପରେ ଜଣାପଡ଼ିଲା ଯାହା ତା'ପରେ ଏବଂ GRS ମଧ୍ୟ ଆକ୍ସନ୍ ନିଆଯାଇଛି ଏଗେନଷ୍ଟରେ ତାଙ୍କୁ GP ୱିଡ୍ର କରାହୋଇଛି ଏବଂ ବ୍ଲକ୍ରେ ଆଟାଚ୍ କରାହୋଇଛି ତେବେ ମନରେଗା ଯୋଜନାରେ ଟଙ୍କା ହଡପ ଘଟଣାର ତଦନ୍ତ ହେଉଛି ନା ଘଣ୍ଟ ଘୋଡ଼ାଇ କଥାକୁ ଲୁଚା ଯାଉଛି ତାହା ସମୟ କହିବ ଭଞ୍ଜନଗରରୁ ଧନଞ୍ଜୟ ପଟ୍ଟନାୟକଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍